নবীজি শেষ দশকে কয়টা কাজ করেছেন জোরে বলেন কয়টা এক নাম্বার প্রথম 20 দিনের চাইতে শেষের 10 দিন কি গুরুত্ব দিয়েছেন কম না বেশি আমরা গুরুত্ব দেই কম না বেশি আমরা শেষের 10 দিনকে শপিং এর জন্য রাখছি আর নবীজির দুই নাম্বার আমল ছিল নবীজি শেষের 10 দিন দুনিয়ার সমস্ত ছায় ঝামেলা সব কাজকাম বাদ দিয়া এমন কি হাদিসে এসেছে সাদামে ইজরাহু নবীজি তার পরিধেয় বস্ত্রকে কোমর টাইট করে কোমর বেঁধে দাঁড়াতেন হাদিসের ইমামরা মুহাদ্দিসগণ এই সাদামে ইজরাহু এর ব্যাখ্যায় লিখেছেন নবীজি 10 দিন স্ত্রী সহবাস করতেন না নবীজি এত আল্লাহমুখী হতেন যে 10 দিন স্ত্রীদের কাছে পর্যন্ত যেতেন না আর আপনি ওই 10 দিন শপিং নিয়ে পাগল হয়ে গেছেন নবীজি দুই নাম্বার আমলের সাথে আপনার আমল মিলছে আপনি শেষ 10 দিন শপিং এ আর নবীজি শেষ 10 দিন ইয়াতেকাফ আপনি শেষের 10 দিন মার্কেটে মার্কেটে আর নবীজি শেষের 10 দিন কোথায় জোরে বলতে হবে কোথায় শেষের 10 দিন যুবক তুমি মসজিদে ঢুকো শেষের 10 দিন কোথায় ঢুকো মসজিদে ঢুকো চারটা আমল নবীজির এক নাম্বার প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিন বেশি গুরুত্ব দিয়েছেন দুই নাম্বার আমল নবীজি পরিধেয় বস্ত্রকে টাইট করে তারপরে ইবাদতে দাঁড়াতেন তিন নাম্বার আমল নবীজি রমজান মাসের প্রথম 20 দিন রাতের বেলা কিছু অংশ ঘুমাইতেন ধরেন না যদি উদাহরণ দেই যে তারাবির নামাজ শেষ সাহরির আগে এক দুই ঘন্টা ঘুমাইয়া উঠলেন তারপরে আবার কিয়ামুল লাইল করেছেন এভাবে প্রথম 20 দিন কাটতো কিন্তু শেষের 10 দিন আসলে রাতের বেলা একটা সেকেন্ডও নবীজি চোখ বন্ধ করতেন না সারাটা রাত জেগে জেগে নবীজি ইবাদত করেছেন সুবহানাল্লাহ এটা আমার আপনার কলিজার টুকরা নবীর প্রিয় নবীর কয় নাম্বার আমল আপনি কি করেন শেষের 10 দিন হ্যাঁ জায়গা থাকেন এটার সাথে আমলের মিল আছে এটার সাথে মানে কি বলে আদত অভ্যাসের মিল আছে কিন্তু আমলের কোনো মিল আমরাও শেষ 10 দিন জেগে থাকি তবে যায় নামাজে না মসজিদে না কোথায় নবীজি শেষের 10 দিন জেগে জেগে যায় নামাজে মাথা ঠেকালেন আর আমরা শেষের 10 দিন জেগে জেগে কোথায় যাই মিল আছে আরে ভাই আপনি ঈদের শপিং রমজানের আগে শেষ করলেন না কেন কেন শেষ করলেন না অথবা শপিং করতে মন চাইলে দিনের বেলা করবেন রাতের বেলা নয় সারাটা রাত ইফতার শেষ কিছুক্ষণ রেস্ট করে সাহরি পর্যন্ত যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে করে কাটায় দেন এটা কার আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শেষ দশকে নবীজির চারটা আমলের কথা বলতেছি কয়টা আমল এক নাম্বার আমল প্রথম 20 দিনের চেয়ে শেষের 10 দিনকে নবীজি ইবাদতে গুরুত্ব দিলেন কম না বেশি দুই নাম্বার দুনিয়ার সব ঝাই ঝামেলা থেকে নবীজি এই 10 দিন মুক্ত এমন কি নবীজি রমজানের শেষ 10 দিন যত ইবাদত করতেন বছরের অন্য কোন টাইমে এত ইবাদত করতেন না আল্লাহু আকবার তিন নাম্বার আমল বললাম নবীজি প্রথম 20 দিন রাতের বেলা কিছু ঘুমাইলেও শেষের 10 দিন ঘুমাইতেন না চার নাম্বার আমল নবীজি নিজে নিজে শুধু ইবাদত করতেন না হাদিসে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দখলাল আশর শাদ্দা মিজরাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী সুবহানাল্লাহ হাদিসের বর্ণনাকারী কে শুনেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহর নবীকে যত কাজ থেকে দেখেছেন পৃথিবীর কি অন্য কোনো একটা মানুষ নবীজিকে এত কাজ থেকে কোনোদিন দেখছে জোরে বলেন দেখেছে তিনি তো নবীজির সহধর্মিণী নবীজির বিবি সবচেয়ে প্রিয়তমা স্ত্রী নবীজির আমাদের মা আম্মাজান আয়েশা হাদিস বর্ণনা করে বলছেন উম্মত শুনো শেষ দশক আসতে নবীজি কোমর বেঁধে ইবাদতে দাঁড়াতেন সারা রাত জেগে থাকতেন আর যে চার নাম্বার আমলের কথা বলছিল আই কাজা আহলা হো একা একা না নবীজি পরিবারের সবাইকে ডাকাতেন ওঠো কোনো ঘুম নাই শেষ 10 দিন একসাথে পরিবারের সবাইকে নিয়ে নবীজি ইবাদত করেছেন সুবহানাল্লাহ এই 10 দিন কি করবেন ঘরের সবাইকে জাগাই দিবেন ঘুমাইলে এই উঠ সারা জীবন বহু ঘুমাইছো এখন কোনো ঘুম এই 10টা দিন না ঘুমায় ইবাদত করা যাবে তো একটু প্রতিজ্ঞা করা যাবে আগামী 10টা দিন এই 10 দিন আমরা জীবনে বহু ঘুমাইছি আগামী 10 দিন না ঘুমায়া 10টা দিন যায় নামাজে ইবাদত করে করে কাটাবো রাজি আছেন কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান তো মাশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করেন এখন প্রশ্ন হতে পারে হুজুর নবীজি শেষ 10 দিনে এত ইবাদত করছেন কেন শেষের 10 দিনে এত ইবাদত করেছেন
কেন একটা প্রশ্ন আসে না উত্তর হলো রমজানের সবচেয়ে বড় নিয়ামত লাইলাতুল কদর যে রাতে কুরআন নাযিল হয়েছে ওই কদরের রাত রমজানের প্রথম 10 দিনেও নাই মাঝখানের 10 দিনেও নাই আছে রমজানে কয় হুজুর এটা আমরা জানি 27 রমজান এটা আপনি জানেন কিন্তু আমি জানি না কারণ আমাদের দেশে লাইলাতুল কদরকে মানুষ ফিক্সড করে ফেলেছে 27 রমজান রাতে ওই যে 26 রমজান দিবাগত রাতে 27 তম রাত কোন রাত কদরের রাত এ ব্যাপারে অনেকগুলো মত এসেছে ওই অনেকগুলো মতের মধ্যে এটাও একটা মত যে 27 রাত 27 তম রাতে এটাও কদরের রাত হতে পারে তো একটা ব্যাপারে অনেকগুলো মত আসছে ওই মতের মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজির কথা হলো যে তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান অন্য হাদিসে এসেছে যে ফিল উইত্রি তোমরা রমজানের শেষ দশকে অন্য হাদিসে এসেছে শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এখন মুহাদ্দিসিনগণ এর ব্যাখ্যায় বলেছেন লাইলাতুল কদর প্রত্যেক বছর একই রাতে না হতে পারে ঘুরে ঘুরে আসতে পারে অর্থাৎ কোন কোন বছর 23 তম রাত হতে পারে কোন বছরে 25 তম রাত হতে পারে কোন বছরে 27 তম রাত হতে পারে কোন বছরে 29 তম রাত কোন বছরে 21 তম রাতও হতে পারে এটা নবীজি একটা কাজ করেছেন নবীজির কথা হলো এই যে কদরের রাত যে রাতেই হোক সাহাবীদের আমল ছিল এরকম যে কদরের রাত যে রাতেই হোক আমি 10 দিন ইবাদত করব তাইলে 10 দিন ইবাদত করলে কদরের রাত আমার কাছ থেকে আর ছুটে যাওয়ার সুযোগ নাই মনে করেন এক লোক আইল বুঝেন তো আপনারা আইল আমি তো ছোটবেলা গ্রামে বড় হইছে তো ছোটবেলা দেখতাম অনেকে আইল দেয় আইল দিয়া তারপরে যে সিলেটে ওইটাকে কি জানি কয় ওই আইল দিয়া তারপরে ও রুঙ্গা বলে তো চট্টগ্রামে কি বলে জানি না ওই যে না আইল দিয়া ওই যে মাছ আটকানোর জন্য ওই একটা ইয়ে দেয় সাই সাই মানে ওইটার ছিদ্র দিয়া মাছ ঢুকবে আটকে যাবে তো ছোটবেলায় আমি গ্রামে বড় হইছি তো দেখতাম ছোটবেলা আমি তো করি স্কুলে পড়তাম তো ছোটবেলা দেখতাম যে মানুষ আইল দিয়া ওই আপনারা বলেন সাই আর সিলেটে বলে রুঙ্গা এটা দেয় আমি বলতাম ভাই এই আইল টাইল দিয়া রুঙ্গা দিলেন কেন কয় আইল দিছি মাছ আর কই যাবে যা মাছ আছে সব এখানে ঢুকতে হবে তো আপনি একটা আইল দিবেন মানে আইল মানে হচ্ছে একটা সাই বাঁধবেন আর কি এই 10 দিন এমন ভাবে ইবাদত করবেন 10টা রাত কোন রাত বাদ নাই দেখব লাইলাতুল কদর যতই ঘুরে ফিরে আসুক লাইলাতুল কদর আমারে থুইয়া যায় কই পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক রাত ফিক্সড করব প্রত্যেকটা রাত ইবাদত করে করে কাটাবো আরে যদি 10টা রাত ইবাদত করেন জীবনে তো কতদিন চলে গেল আপনার কপাল যদি ভালো হয় যদি লাইলাতুল কদর আপনার সাথে ধরা পড়ে যায় ধরা পড়া বুঝেন তো সুবহানাল্লাহ 83 বছর হায়াত পাবো গ্যারান্টি আছে নবীজি সাহাবীদেরকে একদিন বলছিলেন সাহাবীরা শুনো ওই বনি ইসরাইলের এক লোক একটা না 1000 বছর রাতের বেলা তাহাজ্জুদ পড়তো আর দিনের বেলা জিহাদ করতো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কষ্ট হচ্ছে না সাহাবীরা বললেন যে লোকটা 1000 বয়সের হায়াত পাইলো এজন্য বেশি আমল করছে এই লোকটা মনে হয় আল্লাহর বেশি প্রিয় হয়ে গেছে কারণ তার আমল তো 1-2 বছরের না কত হাজার বছরের আমরা তো হায়াত পাইছি কম আমাদের উম্মতকে তো আল্লাহ হায়াত দিলেন কম তো আমরা তো মানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার দিক থেকে এদের থেকে পিছনে পড়ে যাব আল্লাহ হায়াত নাজিল করলেন ওই যে সূরা কদর নাজিল করে আল্লাহ জানালেন নবী আপনার উম্মতদেরকে বলেন হায়াত কম দিলেও সুযোগ সুবিধা একটু বেশি দিলাম এমন এক রাত দিছি এক রাতকে যদি এরা কাজে লাগাইতে পারে ওই রাতের সাথে যদি এদের ধরা পড়ে যায় দেখা হয়ে যায় এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আপনি যদি এই কদরের সাথে এবার দেখা হয় এবার তো দেখা হবে আপনারা তো অলরেডি প্রতিজ্ঞা করছেন এবার দেখা হবে না ইনশাআল্লাহ এবার দেখা হবে আমরাও দেখব কদর আমাদেরকে থুইয়া যায় কই পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই 10 দিন আমরা যাই নামাজে আছি দেখব কদর আমাদেরকে থুইয়া যায় কোথায় এই 10 দিন ইবাদত করব আর কদরের সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তারে বাপ রে বাপ এক রাতের ইবাদত ওই রাতে যদি আপনার 2 রাকাত নামাজও হয় 2 রাকাত নামাজ হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদতের সমান হয়ে যায় সুবহানাল্লাহ ওই রাতের সমস্ত ইবাদত কুরআন তেলাওয়াত জিকির আজকার যত ইবাদত আছে কদরের সাথে দেখা ঘটলেই সাক্ষাৎ হইলেই এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা এবার এই সিদ্ধান্ত নিলাম দেখব কদর এবার আমাদেরকে থুইয়া যায় কথায় পারা যাবে ইনশাআল্লাহ এই জন্য 27 তম রাত না শেষের 10 দিন 10টা রাত এই শেষের 10টা রাত আমরা ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ
শুনেন প্রিয় ভাইরা পাঁচটা টিপস দিয়ে আলোচনা শেষ আপনারা এই শেষের 10 দিন বিশেষ করে পাঁচটা আমল কেউ বাদ দিবেন না কারণ এই শেষের 10 দিনে তো কদর আছে এখন যে কোনো একদিন তো লাগবে শিওর যে কোনো একদিন লাগবে শিওর আর ওই যে কোনো একদিন এই পাঁচটা আমল লাগলেই দেখবেন আপনি সৌভাগ্যবান পাঁচটা আমল কি এক নাম্বার আপনি প্রত্যেকটা রাতে যতটুকু পারেন কিছু কিয়ামুল লাইল রাতের বেলা নামাজে দাঁড়ান কিসে দাঁড়াবেন নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয় আর তাহাজ্জুদের নামাজের আজান দেন সরাসরি আল্লাহ আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা শুনাইলেন জীবনে কোনোদিন শুনে নাই ইউটিউবাররা আবার এটা কাট করে দিয়েন না ব্যাখ্যা সহ দিয়েন তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাহাজ্জুদের নামাজের আজান মানে আহ্বান আহ্বান কেমনে দেন এই হাদিস সবাই জানেন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হলে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে আহ্বান করে বলেন মানদাল্লাযী ইয়াসআলানি কে আছে এখন আমার কাছে চাইবে মানদাল্লাযী ইয়াদউনি কে আছে এখন আমাকে ডাকবে তাহলে তাহাজ্জুদের সময় এই ডাক কে দেন মুয়াজ্জিন দেন আল্লাহ দেয় সুবহানাল্লাহ কি বরকতময় সময় আপনি যদি প্রত্যেকটা রাতে কিছু নামাজ পড়েন কদরে তো লাগবেই কারণ ডেইলি আমল এটা তাহলে ওই রাতের তাহাজ্জুদ কয় হাজার মাসের তাহাজ্জুদের সমান আস্তে বলবেন না জোরে বলেন এক হাজার মাসের তাহাজ্জুদের সমান তাহলে এই শেষের দশটা রাত তাহাজ্জুদ মিস হবে বিভিন্ন মসজিদে চট্টগ্রামের মানুষ অনেক ধার্মিক চট্টগ্রামে আবার বেশিরভাগ মসজিদে শেষের 10 দিনে মসজিদ কমিটি কিয়ামুল লাইল জামাতে ব্যবস্থা করে আমার আপনারা শুরু করছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ চট্টগ্রামের মানুষ অনেক ধার্মিক তাহলে এই যে মসজিদ ভরে ফেলবো আমরা মসজিদ ভরে ফেলবো পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামুল লাইল মিস হবে কাদের হাত তুলেন আল্লাহর কুতুব কয়েকজন আছে যারা অনুযায়ী হয়ে শুনতেছে তাই অসুবিধা নাই এরা ভুল করে হাত তুলছে আসলে সবাই পড়বে আর ভুল করলে কোনো কাজ ভুল করে কোনো কিছু করলে আল্লাহ এটা কাউন্ট করেন না আল্লাহ বাহিরেরটা নেন না আল্লাহ ভিতরেরটা নেন সুবহানাল্লাহ তাহলে আমি কয়টা আমল বলবো এক নাম্বার একটা রাত কি মিস করব না কেমন লাইল জোরে বলেন একটা রাত কুরআন তেলাওয়াত বাদ দিব কারণ এই শেষ দশক এত দামি হয়েছে কিনাজিলের কারণে তো ডেইলি যদি কুরআন তেলাওয়াত করি কদর তো আমারে থুইয়া যাইতে পারবে তার মানে যেই রাতে কদরের রাত হোক আমি যদি ডেইলি কুরআন তেলাওয়াত করি প্রত্যেক রাতে ওই রাতের কুরআন তেলাওয়াত হাজার মাসের কুরআন তেলাওয়াতের চেয়ে উত্তম হবে সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার আমল বেশি বেশি কি করব আরে জোরে বলতে হবে কি করব তিন নাম্বার আমল শেষের 10 রাত একটা রাতও বাদ যাবে না প্রত্যেক রাতে আমরা কিছু কিছু দান সদাকা করব কি করব কারণ কদর তো আর আমারে থুইয়া যাইতে পারবে না ওই যে ছাই ছাই পাচ্ছি তো 10 দিনের ইবাদত কদর এবার আমারে থুইয়া যাইতে পারবে এখন আমি প্রত্যেক রাতে যদি দান করি এখন যেই রাতই কদরের রাত হোক আমার ওই রাতের দানটা 1000 মাসের চাইতেও উত্তম দান হয়ে যাবে সুবহানাল্লাহ এখন মা বোনেরা বাসা থেকে তো শুনতেছে আমি জানি ও মহিলা প্যান্ডেলও আছে প্রজেক্টর আছে না মা বোনদের মনে অলরেডি এই প্রশ্ন চলে আসছে হুজুর আমরা তো রাতের বেলা বের হইতে পারি না পুরুষ মানুষরা না হয় বের হইতে রাতের বেলা দেখছে একটা অভাবী মানুষ 1000 টাকা 500 টাকা 150 টাকা দিয়ে দিছে আমরা কি করব আমার মা বোনদেরকে বলবো বাড়িতে আপনারা এই যে টিস্যু বাসায় টিস্যু ইউজ করেন টিস্যু শেষ হয়ে গেলে টিস্যু বক্স আছে না এটাকে 10 রাতের জন্য দান বাক্স বানান কি বাক্স অথবা যে কোনো একটা বাক্স বানান পুটলি বানান আর প্রত্যেক রাতে লাইলাতুল কদরে দান করছেন এই নিয়তে এই বাক্সের ভিতর টাকা রাখেন সকালবেলা অভাবী মানুষকে দিয়ে দেন দান তো করে ফেলছেন কখন রাতে ওইটা আপনার রাতের নিয়ত আল্লাহ নিয়ে নেবেন যদি পরের দিন নাও পান পরের দিন যদি আপনি অভাবী কাউকে নাও পান কয়েকদিনেরটা জমায়ে রাখেন ইউটিউবে আলোচনা অনেকে শুনবে প্রবাসী বোনেরা লন্ডন আমেরিকায় থাকেন এরা আবার অনেকে বলেন হুজুর সব সময় পাই না তাহলে আপনি এক কাজ করেন 10 রাতের দানকে এই দান বাক্সে জমায়ে রাখেন পরে আপনি আপনি তো দান করে ফেলছেন দান কাউন্ট হয়ে গেছে পরে আপনি অভাবী মানুষকে দিয়ে দিয়েন তাইলে আপনি এই সৎকার সওয়াব থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ কয়টা আমল বলছি হ্যাঁ তিনটা কয়টা সিরিয়াল কেন আপনাদের মিস্টেক হয়ে যায় ব্রেন তো তাজা থাকা লাগবে ইফতার টিফতার খাই আসছেন না এক নাম্বার বলেছি একটা রাত কি মিস হবে না জোরে বলতে হবে কি মিস হবে না দুই নাম্বার কোনো একটা রাত কি বাদ দিব না কোরআন তেলাওয়াত বাদ দিব তিন নাম্বার একটা রাত দান সৎকা ছাড়া কাটাবো চার নাম্বার এমন কোন রাত নাই যে রাতে নবীর উপরে বেশি বেশি দুরুদ আমরা পড়বো না সুবহানাল্লাহ যত আমল আছে সকল আমলের মধ্যে দুরুদ হচ্ছে সবচেয়ে লাভজনক আমল সবচেয়ে লাভজনক
কত লাভজনক আমল নবীজির উপরে দুরূদ পড়লেই আমলের খাতা থেকে সাথে সাথে 10টা সগিরা গুনাহ মাফ করে দেন কে সাথে সাথে 10টা সওয়াব দেন কে 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন কে নবীজি বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ পড়ো কারণ যে যত দুরূদ পড়বা কিয়ামতের দিন সে তত বেশি আমার নিকটে থাকবা সুবহানাল্লাহ তাহলে এই চার রাত সরি এই শেষের 10 রাত সব আমরা সারা বছরই নবীর উপরে দুরূদ পড়ব কিন্তু এই 10 রাত পরিমানে আরো বেশি রাজি আছেন সবাই সর্বশেষ 5 নাম্বার আমল এই শেষের 10টা রাত দোয়া কবুলের সময় বেশি বেশি দোয়া করবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বলেন আচ্ছা নবী গো আপনি শেষের 10 রাতে ঘুমান না কেন এত ইবাদত করেন কেন আম্মা জান আয়েশাকে নবীজি বলেন আয়েশা জানো না এই শেষের 10 রাতে তো কদর রয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বুঝলাম কদর আছে এখন কদরের রাত যদি আমি পেয়ে যাই 10 রাতে ইবাদত করলাম কদরের সাথে তো আমার দেখা হবে তো আমি কোন দোয়াটা বেশি বেশি পড়ব নবীজি দোয়া শিখালেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অর্থ হলো আল্লাহ আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুউন নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো হ্যাঁ সুতরাং তুমি আমাকে মাফ করে দাও বাংলায় বলতে পারবেন না এই তো শেষের 10টা রাত বেশি বেশি দোয়া করেন মনের যত চাওয়া আছে যায় নামাজে গিয়ে একদম সব চাওয়া আল্লাহরে বলেন কবুল করে ফেলবেন কি কয়টা কথা বলেছি জোরে বলতে হবে কয়টা 5টা আজকে অনেকগুলো বিষয় একসাথে পাইছেন মাহফিলে সাধারণত আমি নির্দিষ্ট এক টপিকে কথা বলি আমার মনে হয় আমি জীবনেই প্রথম এতগুলা বিষয় আছে কারণ এটা এতগুলা বিষয় আনার সময় হয় এতগুলা বিষয় আনার সময় তাহলে শেষের 10টা দিন কয়টা কাজ করবেন দেখি মুখস্থ হইছে কিনা একটা রাতও কি বাদ দিব না মসজিদ ভরে ফেলবো পারবো তো ইনশাআল্লাহ মহিলাদের জন্য ব্যবস্থা আছে আর ইমাম সাহেবদেরকে বলবো আপনারা ভিতরের নামাজ শেষে পড়বেন এরপরে কুনুতে নাজেলা পড়বেন ওই শেষের রাকাতে একটা দোয়া মারবেন এমন দোয়া দিবেন যাতে মানুষ কান্না করে বেহুশ হয় পারা যাবে তো ইনশাআল্লাহ এটা দোয়ার সময় এটা কান্না করার সময় এটা কান্না করার সময় কান্না শুনবেন কে দুই নাম্বার আমল একটা রাতও কি বাদ দিব না কোরআন তেলাওয়াত বাদ দিব না মুখস্থ হয়ে গেছে তিন নাম্বার আমল বলেছি একটা রাত দান সদকা থেকে বঞ্চিত আমার মাহবুবদের জন্য একটা টিপস দিয়েছি আমি তারপরে চার নাম্বার বলেছি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যেগুলো আছে এগুলো পড়ে না তবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি যে কোনো ভাবে দুরূদ পড়েন কোনো অসুবিধা নাই তারপরে পাঁচ নাম্বার বলেছি বেশি বেশি কি করতে হবে দোয়া এই শেষের 10 দিন কি মার্কেটিং করবেন রাতের বেলা মার্কেটিং করেন আমার আপত্তি নাই দিনের বেলা কইরেন আর ব্যবসায়ী ভাইরা তো কাম শেষ আমি দেখলাম রমজান শুরু হওয়ার সময় বেশ কিছু মসজিদে ব্যানার টানানো এখানে 7 দিনে খতম শেষ আরেক জায়গায় লিখছে এখানে 20 দিনে শেষ আরে ভাই এই জন্য মানুষ আমি চিন্তা করলাম যে বাংলাদেশে মানুষ তারাবির নামাজ থেকে ভাগে কেন বুঝছেন তৌহিদ ভাই গবেষণা করে বের করছি এখন এরা যে 20 দিনে তারাবি শেষ করে এই জন্য প্রথম এক সপ্তাহ এরা দেড় পারা দুই পারা তিন পারা করে পড়ে যার কারণে নামাজ লম্বা হয়ে যায় এখন যারা সব সময় নামাজ আদায় অভ্যস্ত না লম্বা নামাজে এরা এসে ঠ্যাং ঠুক ব্যথা করে দুই দিন পরে আর আসে আপনারা হারামাইন শরীফাইন ফেসবুক একটা অফিসিয়াল পেজ ভেরিফাইড পেজ আছে না যুবক ভাইরা আছে না যাদের কাছে এই এই পেজটা যারা ফলো করেন না ফেসবুকে ইংরেজিতে লিখবেন হারামাইন শরীফাইন ব্লু বেজ করা আছে ভেরিফাইড পেজ ওখানে দেখবেন মসজিদে হারাম এবং মসজিদে নববীর প্রত্যেক রাতে তারাবির নামাজ লাইভ টেলিকাস্ট এজন্য বলছি বাংলাদেশে ইয়া আমালুন আর তা আমালুন আছে মাঝখানে কিছু নাই কালকে একজন আমার একটা ভিডিও দেখাইছে কয় হুজুর দেখেন ইয়া আমালুন আর তা আমালুন বললাম ভাই বুঝলাম না কয় দেখেন না ইয়া আমালুন আর তা আমালুন এখন আয়াতটা শুরু হইছে ভাবে ইয়া আমালুন ওয়াল্লাযী আল্লাহু খাবীরুম বিমা তো লাস্টে তা আমালুন ঠিক আছে আর প্রথমে ইয়া আমালুন খালি ইমাম সাহেবকে দোষ দেওয়ার লাভ নাই আমরা তো আখেরি জামানায় চলে আসছি নবীজি বলেছেন আখেরি জামানায় আলেমদের মূল্যায়ন কমে যাবে এখন আলেমের ইন্টারভিউ জাহেল নেই মসজিদ কমিটির সভাপতিকে বলবো সভাপতি হইছেন তো কি হইছে ইন্টারভিউ বুনে বসতে চুপচাপ বসে থাকবেন ইন্টারভিউর দায়িত্ব খতিব সাহেবের দেন দুই তিনজন আলেম ডেকে আসেন আলেম ডেকে আনেন আলেমের ইন্টারভিউ আলেম নিবে
কারণ আলেমের ইন্টারভিউ আলেম নিলে তো আলেম চাইবে একটু ভালো হাফেজ হোক তেলাওয়াতের মান ভালো হোক কিন্তু সভাপতি আবার বেজার পায় না এমন হাফেজ লাগবে যে তাড়াতাড়ি মারতে পারে ঠিক তাড়াতাড়ি মারতে পারবে কিয়ামতের দিন যে ফেরেশতা এদেরকে কি দিয়া মারবে আমি চিন্তা করেও পাই না যে কিভাবে ফেরেশতা মারবে আপনি যাবে বড় করে কুরআন পড়েন ফেরেশতা এরকম বড় বড় করে মারবে তাহলে কুরআন নাজিলের মাসেই তামাশা নয় এবছর যা করার করে ফেলছেন কুরআনের খতমটা শেষ করবেন একেবারে 29 তম একটা বেজুর রাত আছে না দেখছেন আব্দুর রহমান আস-সুদাইস হারাম শরীফে 29 তম দিন খতম শেষ করে কি মুনাজাত 40 লাখ 50 লাখ মানুষ হয় শেষ রাতে আখেরি মুনাজাতে কানতে কানতে মানুষ বেহুশ হয়ে যায় আর আপনি এক সপ্তাহ শেষ অথচ শেষের 10 দিন রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঠিক কি না যারা কাজ করে ফেলছেন কাফারা আদায়ের সুযোগ আছে আরেকটা হাফেজ ধরেন বলেন ভাই যা হওয়ার তো হইছে নামাজগুলো একটু আস্তে আস্তে পড়াও তারাবিগুলো আস্তে আস্তে পড়াও কিয়ামুল লাইল আস্তে আস্তে পড়াও সবাই কিয়ামুল লাইলে থাকবেন তো ইনশাআল্লাহ যে পাঁচটা আমল বলছি পাঁচটা আমল করবেন তো ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب سكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب العالمين গভীর রাতে দোয়া কবুলের সময়ে জুমার রাত এই ফজিলতপূর্ণ রাতে আমরা তোমার গুনাহগার পাপী তাপী বান্দারা জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলে দিয়েছি গো আল্লাহ ও গো রব আমরা এত বেশি গুনাহ করেছি চক্ষু বন্ধ করলে গুনাহ 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 ছাড়া আর কিছুই আমরা দেখি না এত পাপ আমরা করেছি পাপ করতে করতে আমরা আমাদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছি গুনাহের সাগরে ডুবে গিয়ে আমরা একেবারে অতল তুল দেশ বগাহন করে ফেলেছি গো আল্লাহ অগো রব যত আমরা গুনাহ করি না কেন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তো বলেছো বান্দারে যতই তোরা গুনাহ করিস না কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না গরব সেই কারণে আমরা গুনার বুঝা মাথায় নিয়ে রহমতের আশা করে গভীর এই রাতে জুমার বরকতময় মাতে বরকতময় রাতে তোমার কাছে ভিক্ষার হাত তুলে দিয়েছি গো আল্লাহ অগো রব জুমার এই রাতে তুমি অনেককে মাফ করে দাও অগো রব আমরা তো অনেক গুনাহ করেছি আমাদেরকেও তুমি মাফ করে দাও আমরা তোমার দরজার ভিখারি এই জন্য তোমার দরজায় এসে ভিখারির মতো হাত তুলেছি গো আল্লাহ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে
কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাগুত না সেজন্য তুমি যদি আমাদেরকে দাঁড়িয়ে দাও আমাদেরকে যদি খালি হাতে ফিরিয়ে দাও আর কোথাও যাওয়া যাওয়া কিংবা বলার আমাদের জায়গা না ওগো রব তুমি যদি আমাদেরকে দাঁড়িয়ে দাও কোথাও যাওয়ার জায়গা নাই আমাদের তো মৃত্যুর কোনো গ্যারান্টি নাই জীবনেরও কোনো গ্যারান্টি নাই ওগো রব এখন তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে বসে গোটা দেশের খবর মুহূর্তেই নেয়া যায় ঘরে বসে মুহূর্তেই গোটা দুনিয়ার খবর নেয়া গেলেও আমরা তো কিউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানের এমন তো হতে পারে আমাদের কারো কারো জন্য কাফনের কাপড় বরাদ্দ হয়ে গিয়েছে আজ রাতে মাহফিলে আসলাম হয়তো আগামীকাল রাতে কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে ও মাহবুব এবছরের রমজান পেয়েছি জানি না আগামী বছরের রমজান পাবো কিনা গত বছর রমজানে আমাদের সাথে অনেকেই ছিলেন এই বছর কবরের বাসিন্দা হয়ে গিয়েছে জানি না আগামী বছর রমজানের আগে আমরা কবরে চলে যাই কিনা ওগো মাহবুব যদি এই মোনাজাত আমাদের শেষ মোনাজাত অথবা এই রমজান আমাদের শেষ রমজান হয়ে যায় আর যদি গুনাগুলো গুনাহের খাতায় থেকে যায় এই গুনাগুলো নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন আর জাহান্নামের আযাব ছাড়া কিছুই নসিব হবে না ওগো মাহবুব জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন এই আগুনে পুরার কোন সহ্য ক্ষমতা আমাদের না আমাদেরকে তুমি মাটি দিয়ে বানিয়েছো গো আল্লাহ মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে আমরা পড়তে পারবো না ওগো রব ওই জাহান্নামের আগুন বড় মারাত্মক দুনিয়ার আগুন তো বড় সাধারণ আগুন দুনিয়ার আগুন হলো জাহান্নামের তুলনায় সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন হচ্ছে লাল রঙের অন্ধকার জায়গায় দুনিয়ার আগুন জ্বালালে ওই জায়গা আলোকিত হয় আর জাহান্নামের আগুন তো মারাত্মক আগুন আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বালালে সব অন্ধকার হয়ে যায় ওই নিকষ কালো অন্ধকার আগুনে আমরা পড়তে পারবো না গো আল্লাহ ওগো রব যেই দুঃখ সেজন্য রমজানুল মোবারকে শেষের দিনগুলোতে আজ জুমার এই রাতে তোমার গুনাহগার বান্দারা সমস্ত গুনাহের জন্য তওবা করে ভিক্ষার দোকানা হাত তুলে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছে ওগো রব আমাদের এই ভিক্ষার হাত দেখে আর চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না মা বাবার সঙ্গে ছেলে মেয়েরা বেয়াদবি করলে মা বাবা রাগ করে অভিমান করে কিন্তু সন্ধ্যাবেলা যখন ওই ছেলে বাসায় ফিরে যায় মা বাপ তখন সব রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে নেয় ওগো রব মা বাবার অন্তরে তো তুমি এই মায়া মহব্বত দিয়েছ দুনিয়ার মানুষকে তুমি মাত্র এক ভাগ দয়া ভালোবাসা দিয়েছ বাকি 99 ভাগ দয়া মায়া তুমি তোমার কাছে রেখে দিয়েছ এই এক ভাগ দয়া মায়া পেয়ে মানুষ যদি রাগ অভিমান ভুলে গিয়ে সন্তানকে আদর করে কুলে তুলে নিতে পারে তুমি তো 99 ভাগ দয়া তোমার কাছে রেখেছ তোমার গুনাহগার বান্দাগুলো গুনাহ করে আবার তোমার দুয়ারে এসে ভিক্ষার হাত তুলেছে তুমি কি সব কিছু ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তুমি তোমার রহমতের কোলে আমাদেরকে তুলে নিতে পারো না ওগো রব তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের কোলে তুলে নাও তোমার হাবিব বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক দখল আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু যেই ব্যক্তি রমজান মাস পেয়েও গুনাহগার থেকে গেল ওগো মাহবুব রমজান মাস পেয়ে আমরা ওই লানতপ্রাপ্ত লোকদের কাতারে শামিল হতে চাই না ওগো রব সেই জন্য আমরা আমাদের গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিক্ষার হাত তুলে তোমার কাছে তওবা করে মাফ চাচ্ছি বাবুত আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না প্রকাশ্যে যে গুনাহ করেছি মাফ করে দাও
আমার গোপনে গোপনে তো আমরা এমন গুনাহ করেছি যেই গুনাহগুলোর খবর তুমি ছাড়া কেউ জানে না গোপনে গোপনে আমরা সবাই কম বেশ গুনাহ করি ওই গোপন গোপন গুনাহগুলো যদি মানুষের সামনে ফাঁস হয়ে যায় তাহলে আমাদের কোনো বাণিজ্য থাকবে না ও গো মাহমুদ আমরা তো জানি তোমার নাম সত্তার মাহমুদ আমরা গোপনে যে গুনাহগুলো করেছি তুমি সত্তার গোপনে গোপনে সেগুলো তুমি মাফ করে দাও এই গোপনগুলোকে কিয়ামতের দিন সবার সামনে প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জায় ফেলে দিও না ও মাহমুদ গোপনে প্রকাশ্যে ছোট বড় সগরা কবিরা যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলো আজ মাফ করে দিয়ে আজ আমাদের দোয়া কবুল করে তুমি আমাদেরকে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও ও রব আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি মাসুম বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত আলোচনা হয়েছে সেগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দাও আমাদের ঘরের সবাইকে মাফ করে দাও স্ত্রী সন্তান সবাইকে তুমি মাফ করে দাও ও রব আমাদের সন্তানগুলোকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও রব্বুল আলামিন গভীর রাতে তোমার কাছে যখন হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবা আর জনম দুঃখিনী মায়ের কথা আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন বাবার কথা মনে হলে এই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে রব্বুল আলামিন বাবা আমাদেরকে পটবৃক্ষের মতো ছায়া দিয়ে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন ভরণ পোষণ করে বড় করেছেন বাবা সন্তানকে এত মহব্বত ভালোবাসা দেয় ছোট্টবেলা যখন সন্তানকে নিয়ে বাবা খাবার খেতে বসে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোভটা তুলে দিয়েছে ঈদের সময় যখন আসে বাবা নিজে ছেঁড়া কাপড় চোপড় পরিধান করে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে বাবা যখন বাজারে যায় ক্ষুধার্ত পেটে নিজে না খেয়ে থাকে সন্তানের জন্য কিছু না কিছু কিনে সন্তানের জন্য কিছু না কিছু খাবার কিনে নিয়ে আসে সারা জীবন দুই বাবা এত ধন সম্পদ উপার্জন করে দুনিয়া থেকে যাওয়ার আগে সব ধন সম্পদ সন্তানের সন্তানদেরকে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে যাবে ওই বাপ যার দুনিয়া থেকে বিদায় হয়েছে ওই বাপ ভরা এতিম সন্তান গুলো কেবল বাবা হারানোর ব্যথা বুঝে গো আল্লাহ যার বাবা নাই তার মাথার উপরে ছায়া নাই যার বাবা নাই ঘরে গিয়ে সে বাবা বাবা বলে মনের জ্বালা মিটাইতে পারে না আবার আমাদের অনেক ভাই বোনেরা আছেন এখানে যারা তাদের মাও হারিয়ে ফেলেছে আগর আব একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার মধু তুমি ওই নামে ঢেলে দিয়েছো গো আল্লাহ কি মধুমাখা কি জাদুমাখা এই নাম আমরা যদি আমাদের শরীরের চামড়া দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানায় দেই ছোটবেলা মায়ের যে দুধ চুষে চুষে খেয়ে বড় হয়েছি এক ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না আমরা তো পুরুষ মানুষ গর্ভধারণের যন্ত্রণা বুঝি না আমাদেরকে জন্ম দিতে গিয়ে গর্ভধারণকালীন সময়ে আমাদের মা যে কি নিদারুণ কষ্ট সহ্য করেছেন তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একদিন আর দুই দিন নয় মাস দশ মাস দশ দিন মা কষ্টের পরে কষ্ট সহ্য করে দিন রাত যন্ত্রণা যাতনা সয়ে আমাদেরকে গর্ভধারণ করেছে রাতের বেলা দুনিয়ার মানুষগুলো খুব আরাম করে ঘুমায় কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম আমাদের মাকে আমরা একটা রাত আরাম করে ঘুমাতে দেই নাই মা যখন রাতের বেলা ঘুমায় গর্ভবতী মা রাতের বেলা যখন ঘুমায় সন্তান হঠাৎ করে গভীর রাতে পেটের মধ্যে নড়াচড়া করে হাত পা দিয়ে যখন গুতাগুতি করে মায়ের কোলে যাচ্ছে রে যাওয়া যন্ত্রণা শুরু হয়ে যায়
মাদকন সেই কলিজা ছেড়া যন্ত্রণা সইতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে নীরবে কাঁদে সেই রাতের বেলা মায়ের নীরব কান্নাগুলোর সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ শুধু রাতের বেলা নয় দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন ঘরের সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খাবার খেতে বসেছে এমন সমান সন্তান পেটের ভেতরে নড়াচড়া দিয়ে যখন উঠে মা তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে খোদা পেটে খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা নীরবে কেঁদেছে এভাবে কত রাত আর কত দিন জামা নীরবে কান্না করেছে ওই নীরব কান্নার সাক্ষী তুমি ছাড়া আর কেউ নাই গো আল্লাহ এভাবে একদিন আর দুই দিন নয় দশ মাস দশ দিন যন্ত্রণা সহ্য করে মা যেদিন আমাদেরকে ডেলিভারি করলেন সেই দিন মায়ের এমন অবস্থা হলো মা তখন চিন্তায় পড়ে যান সন্তান ডেলিভারি করতে গিয়ে না জানি মায়ের মৃত্যু হয়ে যায় নাকি মা তখন স্বামীকে ডেকে এনে বলে প্রিয়তম স্বামী আমার আমাকে মাফ করে দিও আমার কলিজার টুকরা সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই আমার সন্তানটাকে তুমি ভালোভাবে লালন পালন করি যখন মা সন্তান জন্ম দেওয়ার সময় এসে যায় হাত ধরে আল্লাহকে জানায় দেয় ওগো আল্লাহ আমার সন্তানটাকে জন্ম দিতে গিয়ে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমি মৃত্যুকে আলিঙ্গন করে নিব তাও আমার এত মাসের কষ্ট করা এই ধর গর্ভধারণ করা গর্ভের এই কষ্টের ধর আমার সন্তানটাকে তুমি দুনিয়াতে নিয়ে আসো মা সন্তানকে ডেলিভারির জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আর এমন যন্ত্রণা তখন সহ্য করতে হয় বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ ২০ থেকে ২৫ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ২০ আর ২৫ নয় ৫০ থেকে ৫৫ ইউনিটের বরাদ্দ আগরাব শরীরের প্রত্যেকটি হাড় ঘুরে ভেঙে যাওয়ার মতো সেই নিদারুণ যন্ত্রণা আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা কেমনে সহ্য করেছেন এটা তুমি আর ওসের মালিক আল্লাহ আর আমাদের মা ছাড়া কেউ বুঝবে না সেই মা আমাদেরকে জন্ম দেওয়ার পর দু বছর আড়াই বছর মুখের দুধ পান করালেন কত কষ্ট করে করে আমাদেরকে বড় করে তুললেন আর আমরাও সমস্ত কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় গিয়ে যখন মা মা বলে ডাকি আর মায়ের মায়ের চেহারা দেখি সকল ক্লান্তি আর পেরেশানি দূর হয়ে যায় কিন্তু অগো মালিক আমাদের যাদের মা নাই ঘরে গিয়ে আমরা মায়ের চেহারা দেখি না ঘরে গিয়ে আমরা মা মা বলে ডেকে মনের জ্বালাও মেটাতে পারি না গো আল্লাহ অগো রব চেয়ে দেখো এই গভীর রাতে যখন মানুষ ঘুমায় এই গভীর রাতে মা আর বাপ হারায় তিন সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে আমাদের এই চোখের পানি আর ভিক্ষার হাত দেখে তোমার কি একটু দয়া লাগে না অগো রব আমাদের যাদের মা বাপ আমাদেরকে এতিম করে কবরে চলে গিয়েছে আমাদের এই চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরতরে নিভায়া দাও আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গিয়েছে তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবে তাদের খেদমত করার তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের মা বাবার খেদমত করার তৌফিক আমাদেরকে বেশি বেশি দান করে দাও আল্লাহুম্মা গফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুর রব্বি ইরহামহুমা আমার ভাইরা সবাই আবেগ ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে বলেন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাই তৌহিদ ভাইয়ের আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে রব্বুল আলামিন তোমার বান্দিকে তুমি মাফ করে দিয়ে
তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্তেগানদের কবরের আযাব মাফ করে দাও অগরব আজকের এই মাহফিলের আয়োজনকে তুমি কবুল করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন কালকে আমাদের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন বিশেষ করে আমার যুবক এবং তরুণ ভাইরা কয়েকটা দিন অনেক পরিশ্রম করে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছে রব্বুল আলামিন আমার কলিজার টুকরা এই যুবক ভাইদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমার এই যুবক ভাইগুলোকে নামাজি বানিয়ে দাও তাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নাও সকলকে তুমি বদরি সাহাবীদের মতো কবুল করে নাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যত আলেম কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল বারেক কোম্পানি বিশেষ অতিথি জনাব মতুল ইসলাম কন্ট্রাক্টর উভয়কেই মাফ করে দাও তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ সরওয়ার কামাল আজিজি সাহেবকে মাফ করে দাও ইজ্জত সম্মান বাড়িয়ে দাও আজীবনটাকে দ্বীনের খেদমত করে দেওয়ার তৌফিক দান করে দাও তাওহীদ ভাই সহ এই মাহফিল বাস্তবায়নে যাদের অবদান রয়েছে সবাইকে মাফ করে দাও আমার অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছে আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দান করে দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন রমাদানের শেষ দশক আমাদের সামনে সমাগত শেষের এই দশটি দিন আমরা যেন এবাদত বন্দেগির সাথে তোমার হাবিবের মতো আমল করে কাটাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আমাদের সিয়াম আর কিয়ামগুলোকে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল সিয়ামানা ওয়া কিয়ামানা ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব আমরা তো গুনাহগার মানুষ আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে কঠিন কঠিন রূপ দিয়ে পায়খানা প্রস্তাবে বিছানায় গোড়াগুড়ি করে এমন জিল্লতি আর বেচ্চুতির মৌত আমাদেরকে দিও না ওগো মালিক ওগো রব আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও মৌতের সময় যখন চলে আসবে আমাদের সবাইকে পবিত্র বানিয়ে সবার জবান থেকে তুমি সেই মধুর গানে নসিব করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ